হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। যদি রাই লাগছে তোমাদের স্বাগত। আর বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ রেসিপিটা হবে আছে পটল আলু প্লাস কাঁঠালের বীজ দিয়ে আছে মালাইকারি। এটা আমি কি করে বানাবো তাই তোমাদের আজকে সেটা দেখাবো। আর প্লিজ প্লিজ তোমরা ভিডিওটার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আর দেখার পরে তোমরা দেখবে যে কেমন লাগে কি। খুব সুন্দর একটা টেস্টি রেসিপি, আর এটা আছে একদম সম্পূর্ণ নিরামিষ। তোমরা নিরামিষের দিনে আরামসে এটা বানিয়ে খেতে পারবে। তা চলো আমি দেখাই তোমাদের কেমন। আমি এসেই তাড়াতাড়ি এই এটা দিচ্ছি, প্রথমে তেলগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে ভেন্ডি ভাজি করব, তার শুধু ওই খালি লঙ্কা দিয়ে আর ভেন্ডি এরকম এরকম করে কেটে নিয়েছি। এরকম করে আমি তোমাদের, আর অনেকের এই ভেন্ডিটা মানে ভাজতে গেলে বা কিছু করতে গেলে নাল হয়, ওই জন্যই এই ভেন্ডি ভাজাটা তোমাদের আজকে প্রথমে দেখাচ্ছি কি করলে নাল হয় না। ঠিক আছে, এরকম করে দিয়ে দেবে, দিলে এরকম করে নাচ রাখবে। যত সময় এই মানে নাল কন্ডা নাচ কাটবে তত সময় আমরা কিন্তু ঢেকে ঢেকে খালি ভাজতে থাকতে হবে, ভিতরে লবণ হলুদ কিছুই দেবো না। এরকম করে আস্তে আস্তে ভাজতে ভাজতে এই সমস্ত নালটা কেটে যাবে, তখনই আমরা হলুদ লবণ দেবো, তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, এই ভেন্ডিটা কাটার সময় কিন্তু তোমরা যখন খাড়া খাড়া থাকে ভেন্ডিটা তখনই কিন্তু ধুয়ে কাটবে, তাহলে দেখবে আরও নালটা কমই হয়। ঠিক আছে, আর দেখো এখন আমি এর ভিতরে লবণ আর হলুদটা দিয়ে দেবো। এগুলো আমি আবার ভাজতে থাকবো। দেখো বন্ধুরা, এটা আমার ভাজি হয়ে গেছে। এটা আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি, তোমরা এভাবেই ভাজবে আর এভাবেই বানাবে। দেখো বন্ধুরা, তোমরা যে রেসিপিটার কথা আমি বললাম এই সেপছিলাম ভাজিটার পরে আমি এখন পটলটা ভাজবো, সেই জন্য আমি কড়াইটা ধুই নি, এর ভিতরে আমি তেলটা দিয়ে দিচ্ছি। আর এর ভিতরেই এখন পটলটা ভেজে তারপরে, আর দেখো এইখানে আমি সে আলুটা আর এই কাঁঠালের আটিটা হালকা হালকা সিদ্ধ করে রেখেছি, এটাও আমি ভেজে নেব পরে তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা কীভাবে গুড়াম এই কাশ্মীরি লাল মরিচ এর ভিতরে দিয়ে আমি এই পটলগুলো এখন ভেজে নিচ্ছি। দেখো এইভাবে আমি ভাজতে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে এ লাল লাল হয়ে যাক, তারপর আমি উঠিয়ে নেব, তারপর তোমাদের খাবো। দেখো বন্ধু, এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠাই নিচ্ছি। এই তেলের ভিতরেই আমি সেদ্ধ আলুগুলো আর কাঁঠালের আটিটা এইভাবে দিয়ে দিচ্ছি, এগুলো একটু হালকা হালকা ভেজে নিই। বন্ধুরা, এই যে এই দুটো জিনিস দেখো আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম। এই দুটো জিনিস সিদ্ধ করার কারণ একটাই ছিল, ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু দুই ফোড়নে রান্না করা যায়, আবার এক ফোড়নে রান্না করা যায়। তা আজকে জলদি বাজিতে আমি একইবার ই করবো, কারণ লাবানো একটা অন্যরকম ঝামেলা হয়ে যাবে, সেই জন্য এগুলো এই আলুগুলো এখন আমি লাগিয়ে নেবো। এর ভিতরে এইগুলো সব কিছু মাল মশলা দিয়ে তারপরে আবার দেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু ওই তেলটাই ফেরি আছে এইগুলো দেবো, জিরা। আর দেখো আমি একখানা লবঙ্গ নিয়েছি আর এই দুটো আছে ইলাচি আর দুটো লং। ঠিক আছে, একদম সাধারণভাবে অল্পগুলো মশলা দিয়ে আমি এই রান্নাটা করছি। বন্ধুরা, যখন এগুলো পুরো ফুটে যাবে, ঠিক আছে না, তখনই কিন্তু আমি আবার সেই আলু, ভেজে রাখা আলু আর আটিগুলো আর পটলটা একসাথে এর ভিতর দিয়ে মিক্স করে নেব, মিক্স করে দেব। বন্ধুরা, তোমরা যদি চাও এর ভিতরে যে আমি যে সব মশলাটা কষালাম তা ওর ভিতরে তো কিছুই দেয়নি, খালি লঙ্কা, তা তোমরা ওর ভিতরে আদা বা ধনে গুঁড়ো মানে বেটে ওর ভিতরে দিতে পারো, তোমরা যদি মাল মশলা পছন্দ করো দাদা। কিন্তু আমি দেয়নি, আমি সাদাই রান্না করছি। তা কিন্তু যেহেতু এটাতে নারকেল দুধ আছে দেওয়া হবে, সেই জন্য এর কিন্তু আছে নারকেলের দুধ একটা অন্যরকম টেস্ট। আমরা যদি অন্য মাল মশলা দিতেও কিন্তু ওই জিনিসটার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়, সেই জন্যই আমি ওটা দিব না। আমি এখন দেখো এটা লাগিয়ে মশলাটা ইয়ে গেছে, এখন আমি ভিতরে নারকেলের দুধটা ঢেলে দেব। দেখো বন্ধুরা, এই মানে ঝোলটা যে মানে নারকেলের দুধটা দিয়েছি, আর এটা যখন শুকিয়ে যাবে, ওটা তো গ্রেভি মানে একটু মাখা মাখা হবে, সেজন্য এই জলটা যখন শুকিয়ে গেলেই মানে রান্না কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখো, এটা মিলিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু এই পজিশনে লাভিয়ে নেব, কারণ এটা শুকো মানে ঠান্ডা হলে কিন্তু একটু টাইট হয়ে যাবে, সেই জন্য আমি এই পজিশনে এখন লাভিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, এটা কিন্তু এরকম দেখতে হয়েছে তোমরা এগুলো, আর এরকম ভাজিটা এরকম। তা এই আমি ভিডিওটা আর লম্বা করবো না, এই তোমাদের একটা ভালো লাগে ভিডিওটা তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। হরে কৃষ্ণ, হরে।